श्रेणी प्रथम विषय प्राथमिक गणित पाशापाशी जोग करा कोण नंबर देखा আছে 2 10 5 25 যোগ 1 10 5 15 এখানে দেখো 2 10 5 25 এর ডান পাশে সংখ্যা 5 আর 15 এর ডান পাশে সংখ্যা 5 5 আর 5 মিলে কত হবে আমরা যোগ করব 5 এর পরে 5 গুণ করতে হবে 5 এর পরে 6 7 8 9 10 5 আর 5 কত হয় 10 10 এর কি বসে শূন্য ডান পাশে সংখ্যাটা আগে বসবে ডান পাশে বসাবো বাম পাশে আমরা জায়গা ফাঁকা রাখবো এখন হাতে কত আছে 1 2 আর এক কত হয় 3 3 আর হাতে রে 4 3 আর হাতে রে কত হয় 4 তাহলে যোগফল আমরা কি পেলাম 4 10 40 4 10 এ 40 অতএব যোগফল সমান 4 10 এ 40 তারপর খ নাম্বার দেখো খ নম্বরে 3 10 6 36 যোগ 2 10 6 26 আমরা ডান পাশ থেকে ডান পাশ যোগ করব 6 আর 6 কত হয় বলো তো 6 এর পর আমরা 6 যোগ দেব 6 এর পরে 7 8 9 10 11 12 6 আর 6 কত হয় 1 10 2 12 আমরা এখন ডান পাশের সংখ্যাটা এই ডান পাশে বসাবো হাতে কত থাকলো 1 3 আর 2 কত হয় বলো তো 3 এর পরে 2 গুণ 4 5 আর হাতে রে 6 কত হয় 6 3 আর 2 5 আর হাতে রে 6 তাহলে আমরা এখানে অতএব যোগফল কি পেলাম অতএব যোগফল সমান 6 10 2 62 যোগফল কি লিখব 6 10 2 62 তারপর গ নাম্বার দেখো 5 10 7 57 যোগ 1 1 10 0 10 তাহলে আমরা দেখো এই ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা মিল করব 7 আর 0 যোগ করলে কি হয় 7 ই হয় কেন না 0 0 এর সাথে কোনো সংখ্যা যোগ করলে শুধু সংখ্যাটাই বসে তাহলে 7 আর 0 যোগ করলে কি হয় 7 ই হবে এখানে হাতে থাকবে না 5 আর 1 এ দেখো কত হয় 6 5 আর 1 এ 6 তাহলে আমরা যোগফল কি পেলাম 6 10 7 67 অতএব যোগফল সমান কি লিখব 6 10 7 67 তারপর আছে দেখো গ নাম্বার 4 10 4 44 যোগ 2 10 7 27 আমরা ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যা যোগ করব 7 এর পরে 4 গুণ করব আমরা 8 9 10 11 7 আর 4 এ কত হয় 11 হয় তাহলে 11 এর কি বসে 1 ডান পাশে বসাবো 1 হাতে আছে 1 সেটা আমাদের মনে রাখতে হবে 4 আর 2 কত হয় 4 এর পরে 2 বার গুণ 5 6 আর যে হাতে রে 6 এর হাতে রে কত হয় 7 হয় তাহলে আমরা যোগফল কি পেলাম 7 10 1 प्रिय छात्र छात्री बंधुरा तुम्हारा जानो सोलायमान किंडारगार्टेन एमन एक शिक्षा प्रतिष्ठान जेखने श्रेणी सबकिछ बाड़ी काज देवा हय ना তাহলে চলো বন্ধুরা এই যোগ অঙ্কগুলো আজ আমরা শ্রেণীতে আরো ভালোভাবে বুঝে নিব ক নাম্বার 2 10 5 25 যোগ 1 10 5 15 আমরা ডান পাশ থেকে ডান পাশে সংখ্যা যোগ করলাম 5 আর 5 যোগ করলে হয় 10 10 এ 0 হাতে 1 হাতে থাকে 1 2 আর 3 2 আর 1 3 মিলে 2 আর 1 মিলে কত হয় 3 3 আর হাতে 4 যোগফল কত
কত হলো 440 অতএব যোগফল সমান আমরা লিখব 440 ফর নাম্বার 3 10 6 36 যোগ 2 10 6 26 দেখো ডান পাশে 6 ডান পাশ আর ডান পাশ 6 আর 6 যোগ করলাম যোগফলে কত হয় 12 হয় 12 কি বসে 2 হাতে থাকে 1 3 আর 2 5 আর হাতের 1 6 কত পেলাম আমরা 6 10 2 62 অতএব যোগফল সমান 6 10 2 62 গ নাম্বার 5 10 7 57 যোগ 1 0 10 7 আর 0 যোগ করলে 7 হয় তারপর 5 আর 1 6 এখানে হাতে থাকে না যোগফল কত পেলাম 67 অতএব যোগফল সমান 6 10 7 67 গ নাম্বার 4 10 4 44 যোগ 2 10 7 27 দেখো ডান পাশ থেকে ডান পাশ যোগ করব আমরা 4 আর 7 মিলে কত হয় 11 হয় 11 এক বসে 4 আর 2 যোগ করলে হয় 6 আর হাতে 7 কত পেলাম 7 10 1 71 অতএব যোগফল সমান 7 10 1 71 আশা করি সবাই বুঝে নিয়েছো আজ এই পর্যন্তই পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।